নমস্কার বন্ধুরা, আমার হিসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বেসনের লাড্ডু এটা বানিয়ে দেখাবো। সামনেই হোলি আসছে, আর এই হোলিতে বেসনের লাড্ডু খাবো না এটা কিন্তু হতে পারে না। তবে বাইরের থেকে সেটা কিনে না এনে বাড়িতেই কীভাবে খুব সহজে খুবই টেস্টি একটা বেসনের লাড্ডু বানানো যায় সেটা আমি আজকে দেখাবো। তবে তার আগে বলে রাখি, যদি আমার এই রেসিপিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর শেয়ার করবেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে বা বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটিকে। তাহলে আসুন দেখে নিই এই রেসিপিটা বানাবার জন্য আমার কী কী প্রয়োজন। প্রথমেই বলি, প্রথমেই আমার লাগবে ভুরা বা টাগার। এটা যে কোনো মুদিখানার দোকানে আপনি অনায়াসে কিনতে পাবেন, তবে যদি হাতের কাছে এটা না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে পাউডার সুগার আপনি ইউজ করতে পারেন। এখানে আমি 1 কাপ আর 1/4 কাপের মতো ভুরা ইউজ করেছি, আর নিয়েছি বেসন। এটা ছোলার ডালের বেসন যেটা হয় সেই বেসনটাই আমি ইউজ করেছি, তবে এর একটু দানাগুলো মোটা থাকলে খুবই সুবিধা হয়। এটা আমি 1.5 কাপের মতো নিয়েছি। আর নিয়েছি এলাচ, সবুজ বা ছোটো যে এলাচটাই বলুন না কেন, সেই এলাচগুলো দুটোর আমি দানা ছাড়িয়ে এভাবে রেখে নিয়েছি। আর লাগবে ঘি, ঘিটা আমি 1 কাপের মতো এখানে ইউজ করেছি। তাহলে চলুন রেসিপিটার দিকে যাওয়া যাক। এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব বেসনটা। বেসনের মধ্যে আমি 1.5 কাপ বেসনের মধ্যে আমি 1 কাপের মতো ঘি কিন্তু অ্যাড করে নেব এই মুহূর্তে। এখন আমি 1 কাপের মতো ঘি এর মধ্যে দিয়ে নেব। নিয়ে আবার যখন এই ব্যাটারটা নামিয়ে নেবার পর আমি ভুরাটা মেশাবো এর মধ্যে, তখন কিন্তু আবারও 1 টেবিল স্পুনের মতো ঘি ওর মধ্যে অ্যাড করে নিতে হবে। এবার ঘিটা অ্যাড করে দেওয়ার পর আঁচ কিন্তু আমার কমই থাকবে, এই মুহূর্তে আমি ক্রমাগত এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন, এই ঘিটা দেওয়ার পর আমার মেশানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তবে কিন্তু খুবই সাবধানতার সঙ্গে এটা হালকা আঁচে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। বেসনের লাড্ডু বানাতে কিন্তু খুবই ধৈর্যের প্রয়োজন, আর এটা বানানো খুবই সোজা কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন হয়। হালকা আঁচে এটাকে আস্তে আস্তে, দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে যত মেশাতে থাকবো এর টেক্সচার কিন্তু ততই চেঞ্জ হতে থাকবে। আর খুবই সাবধানতার সঙ্গে এটা মেশাতে হবে, নাহলে কিন্তু কোথাও কাঁচা থেকে যেতে পারে আবার কোথাও পুড়ে যেতে পারে। তাই খুবই যত্নের সঙ্গে এটাকে আমি আস্তে আস্তে ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটার কালার চেঞ্জ হচ্ছে আর সুন্দর একটা গন্ধ আসছে, ততক্ষণ এটাকে আমি আস্তে আস্তে এইভাবে দেখুন নাড়িয়ে চাড়িয়ে মেশাতে থাকবো। টেক্সচারটাও এটার যত রান্না হয়ে যাবে তত কিন্তু টেক্সচারটাও দেখুন ক্রমাগত চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে খুবই টাইট ছিল, এবার দেখুন আস্তে আস্তে এটা ফ্লাফি হচ্ছে এবং কালারও চেঞ্জ হতে আরম্ভ করেছে। এই মুহূর্তে আমি এটাকে ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে সমানে কিন্তু মিশিয়ে নেব। এটাকে ছেড়ে দিলে চলবে না, তাহলে কিন্তু খুবই সহজে এটা পুড়ে যেতে পারে। এভাবে দেখুন জিনিসটা এবার আস্তে আস্তে ফ্লাফি হয়ে গেছে এবং এটার মধ্যে কালারও চেঞ্জ হতে আরম্ভ করেছে। এই মুহূর্তে এটাকে যদি খুবই যত্নের সঙ্গে আমি হ্যান্ডেল না করি তাহলে কিন্তু এটা পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে, এবং এটা যে স্বাদ বা গন্ধ আসার কথা সেই জিনিসটা আসবে না। ওই জন্য খুবই আস্তে আস্তে এটাকে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। দেখুন এরকম কালারটা যখন চলে আসবে, হালকা বাদামি বা হালকা মেরুন যেটাই বলুন না কেন, কালারটা আমি আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না, সেটা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। এরকম এলে আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নিয়েছি, আর এটার মধ্যে অ্যাড করেছি ভুরাটা। যখন আমি এটার টেম্পারেচার খানিকটা কমিয়ে নেবার পর এটার মধ্যে আমি ভুরাটা অ্যাড করেছি, যাতে আমি এটার মধ্যে হাত দিতে পারি। আর এলাচ দানা আর 1 টেবিল চামচের মতো ঘিটাও আমি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর হাতে ঘি মাখিয়ে এবার আমি এটাকে নিজের ইচ্ছে মতো শেপে, এই দেখুন এইভাবে প্রেস করে করে একটা লাড্ডুর আকার দিয়ে নেব। যেরকম খুশি সেরকম সাইজে আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন। এই লাড্ডুগুলো একবার বানিয়ে নেবার পর 4 থেকে 5 সপ্তাহ আপনি কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে স্টোর করতে পারেন, এটা কিন্তু সেলফ লাইফই খুব বেশি, এবং এই ততদিন পর্যন্ত রেখে এটাকে খাওয়া যেতে পারে। তবে কোনো এয়ারটাইট গ্লাস কন্টেনারের মধ্যে রাখলে কিন্তু এটা বেশি দিন টেকে।
এইভাবে আস্তে আস্তে আমি বানিয়ে নেব। এটাতে যখন আমি হাত দিতে পাচ্ছি সেরকম পর্যায় পর্যন্ত ঠান্ডা করে নিয়ে তারপরে আমি লাড্ডুগুলো সব বানিয়ে নিয়েছি। দেখুন এইভাবে প্লেটে আমি এগুলোকে রেখে নিয়েছি। মোটামুটি এখানে আমি 14-15টার মতো লাড্ডু বানিয়ে নিয়েছি। আপনারা যে যেমন ইচ্ছা যেমন সাইজের ইচ্ছা বানিয়ে নেবেন। আর উপরে আমি আমন্ডের কুচি দিয়ে এইভাবে গার্নিশ করে নিয়েছি। এটা দেখতে যত না সুন্দর লাগছে তার থেকে খেতে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং একবার যদি এই লাড্ডু আপনি বাড়িতে বানান আমি অবশ্যই করে বলতে পারি এটা কিন্তু আপনারা আর বাইরে থেকে খেতে চাইবেন না। কেন কি সমস্ত জিনিসটাই আমি খুব ভালোভাবে তৈরি করেছি এবং সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমার প্রিয় ছিল বলে খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আজ এ পর্যন্তই, আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো খাওয়াবেন। আজকে এ পর্যন্তই, নমস্কার।